লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার অভিযানের মূল টার্গেট ছিল গোষ্ঠীটির অর্থনৈতিক স্থাপনা। রাজধানীর দক্ষিণাঞ্চলে অন্তত ১২ দফায় ড্রোন ও মিসাইল ছুড়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF এর দাবি, ব্যাংক সহ হিজবুল্লাহর অন্যান্য অর্থনৈতিক অবকাঠামোয় চালানো হয় অভিযান। গোষ্ঠীটির আর্থিক শাখা আল কায়েদ আল হাসান অ্যাসোসিয়েশন ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য। সব থেকে বেশি হামলা হয়েছে দাহিয়া এলাকায়। দেশটিতে হিজবুল্লাহর অন্তত ৩০টি অর্থনৈতিক কার্যালয় রয়েছে, যার মধ্যে ১৫টি বৈরুতে। জনবহুল এলাকায় লাগাতার হামলায় আতঙ্কিত বাসিন্দারা। নতুনভাবে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।